इंटरलॉक एडुकेशन सेंटर पक्ष के सबाई के स्वागतम। आज के ओकिक नियम रूल्स नहीं आलोचना करब। जदि दुटी व्यक्ति अथवा दुईटा वस्तु जदि भिन्न भिन्न काज करे ताहले काज दुटा करते समय कत लागबे সেটা হলো এক্স ওয়াই ভাগ এক্স মাইনাস ওয়াই গুণন যে অংশ প্রশ্নে উল্লেখ আছে সেটা। যেরকম রনি ও জনি একত্রে একটি কাজ করে আট দিনে, রনি একাকী বারো দিনে কাজটি করতে পারে, তাহলে জনি একাকী কত দিনে কাজটা করতে পারবে? তার মানে রনি করে বারো দিনে, জনি কত দিনে করতে পারবে? তার মানে রনি আর জনি কিন্তু এখন একত্রে করতেছে না, দেওয়া আছে রনি করতে পারে বারো দিনে, জনে কত দিনে করতে পারবে। তাহলে এই ধরনের যদি প্রশ্ন দেওয়া থাকে তার মানে দুই ব্যক্তি ভিন্ন কাজ করতেছে, আর ভিন্ন কাজ করলে সূত্র কত হবে? এক্স ওয়াই, তার মানে এখানে এক্স কত? আট, ওয়াই কত? বারো, ভাগ বারো মাইনাস আট। এখানে আমাদের একটু কৌশল মনে রাখতে হবে, যেটা বড় সংখ্যা সেই বড় সংখ্যা থেকে বিয়োগ দিতে হবে ছোট সংখ্যাটা। গুণন এক, প্রশ্ন হচ্ছে এখন একটা হলো কেন? এখানে কয়টা কাজের কথা বলা হয়েছে? একটা কাজ না, এই একটা কাজই একবার করতেছে রনি, আবার জনি ওইটা কয়দিনে করবে সেটা চাইছে, কিন্তু একত্রে করে আট দিনে, কিন্তু ঘুরে ফিরে কাজ কয়টা? একটা, কিন্তু ভিন্নভাবে দুইজন করতেছে। রনি একরকম করে করতেছে বারো দিনে, জনির আবার অ্যান্সার বাইর হয়েছে কত? তিরিশ দিনে। তাহলে দুইটা ব্যক্তি বা বস্তু ভিন্নভাবে কাজ করলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। আর একটা উদাহরণ দেওয়া যাক। দুই চৌবাচ্চায় দুটি নল দেওয়া আছে, আবার চৌবাচ্চার অঙ্ক। একটি নল দ্বারা বিশ মিনিটে পূর্ণ হয়, তার মানে একটা নল দ্বারা পানিটা পূর্ণ হয় কয় মিনিটে? বিশ মিনিটে। দ্বিতীয় নল দ্বারা তিরিশ মিনিটে চৌবাচ্চাটি খালি হয়, দ্বিতীয় একটা নল আছে সেই নলটা দ্বারা আবার চৌবাচ্চাটি খালি হয়ে যায়, তার মানে একদিক দিয়ে পানি প্রবেশ করে আর এক দিয়ে পানিটা বের হয়ে যায়। প্রবেশ করতে লাগে বিশ মিনিট, বের হয়ে যেতে লাগে তিরিশ মিনিট। তাহলে নল দুটি একত্রে খুলে দিলে দুই বাই তিন অংশ পূর্ণ হতে কত সময় লাগবে? যেহেতু এখানে দুইটা বস্তু আছে কিন্তু কাজ করতেছে ভিন্ন, একজন পানি প্রবেশ করাচ্ছে একজন পানি বের করে দিচ্ছে, তাহলে সূত্র কি হবে? এক্স ওয়াই ভাগ এক্স মাইনাস ওয়াই। এক্স ওয়াইকে বিশ গুণন তিরিশ, আর এক্স মাইনাস ওয়াই, এক্ষেত্রে আমাদের টেকনিকটা কি? বড়টা বিয়োগ ছোটটা, অর্থাৎ তিরিশ মাইনাস বিশ গুণন এই যে এখানে দেওয়া আছে এক। আমরা যদি একটু খেয়াল করি এখানে কিন্তু এক হবে না, কারণ এখানে অংশ আমার কত দেওয়া আছে? দুই বাই তিন অংশ। সুতরাং এখানে একের জায়গায় কত হবে? দুই বাই তিন। এখন এটা যোগ দিয়ে আমরা ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করে আমরা যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে মোট কত সময় লাগলো। আবার আমি বলি, এখানে কী আছে? যে অংশ উল্লেখ আছে প্রশ্নে, প্রশ্নে কতটুকু উল্লেখ আছে? দুই বাই তিন অংশ উল্লেখ আছে। সুতরাং আমাদের এখানে কত হবে? দুই বাই তিন অংশ। ধন্যবাদ সবাইকে।